ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव राम कृष्णमीश्वरम्। श्री ভগবানের অশেষ কৃপা যে আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন 139 নম্বর সূত্রটি পড়েছিলাম, সেখানে বলা আছে, তবে যারা জগৎগুরু আচার্য কোটি ঈশ্বর কোটি, যারা জগতের হিতের জন্য কোনো বিশেষ ঐশ্বরিক উদ্দেশ্য সাধন করবার জন্য দেহ ধারণ করেন, তারা ব্রহ্মানন্দ তুচ্ছ করে জাগ্রত কুণ্ডলিনী শক্তিকে ওই পথ দিয়ে সহস্রার অর্থাৎ মস্তকতে অনাহত চক্রে হৃদয়ে নামিয়ে এনে ভাবমুখে থাকেন এবং অর্থাৎ দ্বন্দ্বাতীত পরমার্থিক এবং ব্যবহারিক জ্ঞানের মধ্যে ওঠানামা করে থাকেন, হাজার হাজার জীবকে অবিদ্যার মোহ থেকে উদ্ধার করেন। এইটা আমরা গতদিন পড়েছিলাম। প্রথম দিন বলা ছিল যে সমাধি হলে কি হয় না, 21 দিনের মধ্যে শরীর ত্যাগ হয়ে যায়, কিন্তু মহাপুরুষরা তারা ফিরে আসেন আমাদের কল্যাণের জন্য এবং আমাদের কল্যাণের জন্য ফিরে এসে তারা আমাদের মধ্যে কাজ করেন, আমাদের কল্যাণ করেন, আমাদের এই সমস্তগুলি করেন, তারা আবার তাদের সেই মনকে নামিয়ে নিয়ে আসেন। শুধুমাত্র মহাপুরুষদের কথা কি বলবো, অবতারের কথাও আছে, অবতার সঙ্গিনী শ্রীমা সারদা দেবীর কথা আছে। অবতারের সঙ্গিনী আমাদের শ্রীমা সারদা দেবী, মনে আছে তুরিয়ানন্দজির জীবনের একটি শ্রুতি কথা, সেটি বলছেন রুদ্রাজিকা ভারতী প্রণামা। তিনি বলছেন যে মা যে অংশে, মা সহস্রারে মন শুধুমাত্র রাধু রাধু করে কোনো রকমে হৃদয়ে এনে রেখে কণ্ঠে এনে রেখে তিনি কাজকর্ম করছেন। মায়ের এমন একটা ক্ষমতা ছিল, সবসময় তিনি সমাধিলীন ছিলেন। আমি ঠাকুরের কথা বলতে পারি না, কারণ ঠাকুরেরটা একটা অন্যরকমের ব্যাপার, কিন্তু শ্রী শ্রী মায়ের কথাটা খুব আশ্চর্য করার মতো, একদম ভীষণ রকমের আশ্চর্য করার মতো। তিনি সবসময় সমাধিতে রয়েছেন, যিনি সামান্যতম ছবি তুলতে গিয়েও সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তিনি কেমন করে আর 5 জন মহিলার মতো আচরণ করেন, এটা ভাবলেও আমার খুব অবাক লাগে। এবং তখন আমরা আমাদের গুরুদের দেখি, গুরু পরম্পরা যেন শ্রী শ্রী মায়ের সেই ধারাটিকে ধরে রেখে, আমরা বলি আমরা শ্রীরামকৃষ্ণকে ধারার হয়ে বেড়াই, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে প্রণালীর মধ্যে দিয়ে কাজ করেন, গঙ্গোত্রী হিমবাহ তো বয়ে, মানে হিমালয় থেকে এ অবধি বয় না, গঙ্গোত্রী হিমবাহের ভেতরের যে ধারাটা, সেটি যে তার যে হিমবাহের যে শক্তি, সেটি প্রবাহিত হতে থাকে গঙ্গার আকারে এবং সেটি আমাদের মধ্যে এসে তার পাবনী শক্তি দিয়ে আমাদেরকে পুত করে দেন। ঠিক ওই রকম শ্রীরামকৃষ্ণের যে শক্তি, সেই শ্রীমা সারদা দেবী, তিনি আমাদের করুণায় গলে বিগলিত হয়ে তিনি আমাদের মধ্যে কাজ করেন, আমাদের ভেতরে এসে কাজ করেন, আমাদেরকে প্লাবিত করেন, আমাদের ভেতরের যে পবিত্রতা, আমাদের পাবনী শক্তিকে বৃদ্ধি করেন এবং আমাদের মনকেও ঈশ্বরাভিমুখী করেন। আমরা দেখেছি এদের, দেখেছি আমাদের প্রেসিডেন্টদেরকেও দেখি যে কি অসম্ভব রকমের শারীরিক কষ্টটা, সেটাকে উপেক্ষা করে তারা কোন শক্তিতে আমাদের মতো সাধারণদের সাথে সাধারণের মতো ব্যবহার করেন, এটাই আমাদের অনেক সময় মাথার মধ্যে ঢোকে না। এই শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, যিনি আমাকে দেখেন তিনি পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির চিকিৎসা দলের প্রধান ছিলেন, ডক্টর প্রবুদ্ধ মুখোপাধ্যায়, মাঝে মাঝে আসতেন রাত্রিরে গল্প করতে, যখন তার সব কাজটা সারা হয়ে যেত। তিনি বলছিলেন একদিন, আমি বললাম যে শেষবারে যেবার মহারাজ হাসপাতালে ভর্তি হলেন, ওই দিন সন্ন্যাস দিতে এসে মহারাজ এত কষ্ট হচ্ছে মহারাজের, মহারাজ খালি বলছেন এবার চলে যাই, এবার চলে যাই। কিন্তু আমরা
কিরকম একটা বদবুদ্ধি হলো, মহারাজকে বললাম মহারাজ ওই ঠাকুর বসে আছেন একটুখানি দেখুন ওইখানে ঠাকুর। মহারাজ কি দেখছেন আমরা জানি না, কিন্তু হাত জোর করে ঠাকুর ঠাকুর করে একটি ঘন্টা ওইভাবে বসে থাকলেন। আমি ওনাকে এই ঘটনাটাই বলছিলাম যে এরকম বসে থাকলেন, তারপরে যেরকম যখন সন্ন্যাস দিলেন কোনো কষ্ট নেই কোনো কিছু নেই, তারপরে যখন ঘরে ফিরে এসে গুরু প্রণাম হয়ে গেল, তারপরে ওনার এত কষ্ট হলো ওনাকে সেই দিনই বিকেলবেলা হাসপাতালে নিয়ে আসতে হলো। ডাক্তারবাবু বলছিলেন ওনার যে পরিমাণ ইনফেকশন হয়েছিল, ইউরিন ইনফেকশন হয়েছিল এবং তার সঙ্গে যে পরিমাণ জ্বর ছিল, উনি কেমন করে যে মন্দিরে গেলেন এবং সন্ন্যাসের যাবতীয় কাজকর্মগুলো করলেন এটা আমাদের কাছে খুব বিস্ময়। এই যে শরীরকে তুচ্ছ বোধ করা মানুষের কল্যাণের কাজে, স্টার আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে পূজনীয় মহারাজ বলেছিলেন শরীরটা তো যাবেই, এই পচা শরীর যাবে, কিন্তু যদি মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য লাগে তাহলে এই শরীর যেন যায়। এটা হচ্ছে কথা। আমরা 140 নম্বর সূত্র থেকে পড়াশোনা শুরু করব। স্বামীজি বলেছেন যথারীতি শাস্ত্রীয় বিধান ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়েও কচ্ছিত কখনো কোনো মহাপুরুষ মহাপুরুষের কুণ্ডলিনী শক্তি আপনাআপনি জাগ্রত হয়ে ওঠে হঠাৎ সত্য লাভের মতো। যেমন পথে চলতে চলতে কোনো লোক হোঁচট খেয়ে দেখলে যে একখানা পাথর সরে গেছে ও তার নিচে কী যেন ঝকঝক করছে, পাথরখানা উঠিয়ে দেখলে নিচে ঘড়া ঘড়া মোহর রয়েছে সেই রকম। কিন্তু তারা যেমন জগতের হিত করেন তেমনি তাদের মনের সংকীর্ণতা ও গোড়ামির দ্বারা জগতের অহিত করে থাকেন। উচ্চ ঈশ্বরে সমবেতভাবে নাম সংকীর্তনাদির সময় অনেকে ভাবের উচ্ছ্বাসে কাঁদতে কাঁদতে ও নাচতে নাচতে সংজ্ঞাহীন হয়, তাদেরও কুণ্ডলিনী শক্তি ক্ষণিকের জন্য কতকটা জেগে ওঠে। কিন্তু তার প্রতিক্রিয়া ভয়ানক হয়। প্রায় দেখা যায় যে তাদের কুঅভ্যাস চরিতার্থ করিবার ইচ্ছা বা নিজেকে লোকের কাছে ভক্ত বা ধার্মিক বলে জাহির করে মানযশ লাভ করার বাসনা খুব প্রবল হয় এবং শেষে তারা কপটচারী ও ভণ্ড হয়ে যায়। আমরা যে অংশটি বলছিলাম সেটা হলো এই, এটা একটা অ্যালার্ম স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, স্বামীজির কথাতে আছে। এটা কারুর কারুর হয়, কারুর কারুর ভাগ্য ভালো হয় যে তারা এরকমভাবে হঠাৎ করেই ভগবানের কৃপা তারা পেয়ে যান, খানিকটা হঠাৎ ইচ্ছা কৃপা পাওয়ার মতো। কিন্তু শুধু কৃপা পেলেই হয় না জানেন তো, কৃপাটাকে ধারণ করে রাখার ক্ষমতা থাকা দরকার। এই কিছুদিন আগে আমাকে একজন একটি মেসেজ পাঠিয়েছিলেন, তিনি বলছেন যে তার একজন খুব নিকটাত্মীয়া তিনি মৃত্যুকালে ঈশ্বরের দর্শন করেছিলেন কিন্তু সেই আনন্দ তিনি নিতে পারছেন না, বলছেন ভীষণ যন্ত্রণা। তার একটাই প্রশ্ন, সারাটা জীবন যে লোকটা তপস্যা করে গেল ঈশ্বর লাভ কি এত বেদনার এত কষ্টের? আমি বললাম তাকে, আমার মাথাতেই একটা জিনিসই এলো, ঈশ্বরের লাভে ঈশ্বরের নামে আনন্দ হয়ে থাকে, ঈশ্বর লাভে আনন্দ হয়ে থাকে, আনন্দ পাওয়াটাই আমাদের কথা। এবং সেই কারণে এই আনন্দ পেতে গেলে আনন্দটা তালে এই শরীর যাওয়ার সময় তাহলে এত কষ্ট এত ব্যথা এত বেদনা কেন হয়? সেটা হচ্ছে এই যে আনন্দটাকে ধারণ করব, সেই ধারণ করার মতো শক্তিটা আমরা হারিয়ে ফেলি এবং সেই কারণেই আমরা এই ঈশ্বরের নামেতে তখন আমাদের এত কষ্ট হয়ে থাকে। আমরা যদি যোগ্য না হয়ে উঠতে পারি তাহলে ক্ষণিকের জন্য আনন্দ আমাদের হবে অবশ্যই, কিন্তু সেইটি দীর্ঘস্থায়ী হবে না, এটা কিন্তু আমাদের মনে রাখার দরকার আছে। তাহলে এই যে এটা হচ্ছে কথা, অনেক সময় অনেকে এই কৃপা পেয়ে যান কিন্তু ফলে কি হয়, দুটো জিনিস স্বামীজি বলছেন দেখুন, কিন্তু তারা যেমন জগতের হিত করেন তেমনি তাদের মনের সংকীর্ণতা ও গোড়ামির দ্বারা জগতের অহিত করে থাকেন। আপনারা দেখবেন খবরের কাগজে অনেক বাবার গল্প আছে যারা নানা রকমের কুকীর্তির জন্য নিন্দিত এবং শুধুমাত্র তা কেন সমাজেও আমাদের সাধু সমাজকেও তারা কলঙ্কিত করে থাকেন। তারা কি সারা জীবনে শুরু থেকে কি এমন ছিলেন? তা কিন্তু নয়। তাদের সাধন ভজন যেমন ছিল গুরু কৃপা এবং হঠাৎ করে তারা এই কৃপাটি পেয়েছেন, হঠাৎ করে কৃপা পাওয়ার ফলে
তাদের যে লোককল্যাণকারী মন, তা কিন্তু মানুষের কল্যাণের জন্যই কাজ করছিল। কিন্তু মানুষের কল্যাণটাই তো তাদের জীবনের উদ্দেশ্য ছিল না, নাম যশ এসব আছে। আমরা যারা এই ভগবানের কথা, এটা আমাদের প্রিন্সিপাল মহারাজ বলতেন, পূজনীয় দেবরাজানন্দজি আমাদের এই কথাটা বলতেন, আমরা যখন ব্রহ্মচর্য ফর্ম ফিল আপ করছি, সেখানে উনি বলছিলেন একদিন যে এরপরে যখন তোমাদের প্রফেশন কেউ জিজ্ঞাসা করবে, সেইখানে লিখবে একটা কথা, সেটা হচ্ছে প্রিচিং, প্রচার হচ্ছে তোমার কাজ, তুমি শ্রীরামকৃষ্ণের প্রচারক। কিন্তু একটা জিনিস খুব মাথার মধ্যে রাখবে, প্রচার করতে গিয়ে যেন নাম যশের আকাঙ্ক্ষী না হয়ে থাকো, নাম যশের জন্য যেন ছুটো না, নাম যশের জন্য যেন পাগল হয়ে যেও না। অনেক সময় আমরা দেখি, আমরা বলতে আসি কিন্তু আমরা যথেষ্ট প্রস্তুতি নিই না, এপাশ ওপাশ করে করতে থাকি। আমি পূজনীয় প্রভানন্দজি মহারাজকে দেখেছিলাম যে কখনো কোনো প্রস্তুতি ছাড়া তিনি কোনো বক্তৃতা দিতেন না। ট্রেনিং সেন্টারের সমাবর্তন উৎসবে বলতে যাবেন, তার জন্য তিন চার দিন আগে থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমাকে তিনি বলতেন, আমটা রেফারেন্স খুঁজে দেওয়ার দায়িত্ব ছিল যখন উনি হেডকোয়ার্টার্সে ছিলেন, গোলপার্কেও তাই, আমি রেফারেন্স খুঁজে দিতাম, এটা বলতেন এটা একটু খুঁজে বার করো তো, ওটা একটু খুঁজে বার করো তো। আমি একদিন জিজ্ঞেস করলাম যে কেন করছেন, কেন এরকম খুঁজছেন, কেন কোথায় বক্তৃতা আছে? উনি বললেন, তুমি জানো না টিসিতে সমাবর্তন উৎসবে বলতে হবে। আমি খুব হাসতে আরম্ভ করেছি, আপনার 50 বছর সাধু জীবন যাপন করেছে, সাধু জীবন কেমন করে যাপন করবেন সেই বিষয়ে বলবেন তো? না না, সেটাই একটু গুছিয়ে বলতে হবে, তো তার জন্য প্রস্তুতি দরকার। আমাদের প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতি দরকার। ঠিক সেই রকম যারা কৃপা পেয়েছেন মানুষের কল্যাণ করার জন্য, তাদের আন্তরিক প্রস্তুতি দরকার। যদি আন্তরিক প্রস্তুতি না থাকে, তাহলে আমরা নাম যশের পেছনে ছুটতে থাকবো, এবং যত আমরা নাম যশের পেছনে ছুটব, ততই আমরা মনের সংকীর্ণতা এবং গোড়ার্মির মধ্যে ঢুকে যাব। মনের সংকীর্ণতা কি না, আমাকে ভালো বলল না, আমাকে উচ্চাসন দিল না, আমাকে এইবার সময় লিখল না যে আহা কি অপূর্ব হচ্ছে, এ কী ধরনের কথা, আমি অন প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর 5 মিনিট অন থাকলাম তবু একজনও কেউ বলল না, দারুণ হয়েছে, এই রকম দেখবেন ছোট্ট 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 বাসনা। তখন আমরা সেই সমস্ত মানুষদেরকে খুঁজে বেড়াই যারা আমাদের বাটারিং করতে থাকেন, এবং সেই সংকীর্ণতা কী হয় অন্যান্য মানুষদের, যারা সত্যি সত্যি আমাদের অনুরাগী, যারা সত্যি সত্যি আমাদের গুণগ্রাহী, তাদেরকে আমরা সরিয়ে দিই। স্বামীজি আমাদের সঙ্গে কতগুলো জিনিসের খুব নিষেধাজ্ঞা জারি করেছেন, তার মধ্যে এই যে ঘন ঘন কীর্তন, এইগুলোর ওপর তিনি খুব নিষেধাজ্ঞা জারি করেছেন। আমাদের কীর্তন দেখবেন অত্যন্ত জেন্টল ওয়েতে হয়, সেখানে উদ্দাম নৃত্য নেই, কিছু নেই। কিন্তু যদিও সংকীর্তন যখন প্রভাতী কীর্তন হয় শেষের দিকে খানিকটা উদ্দামতায় পৌঁছে যায়, কিন্তু তার ভেতরে একটা খুব একটা রেস্ট্রেইন ভাব আছে। তার কারণ হচ্ছে ওই নাম সংকীর্তনের ফলে প্রত্যেকের ভেতরে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। কুণ্ডলিনী শক্তি কীরকম জানেন তো, ওই জলকে যদি খুব জোরে ওপরের দিকে চালিত করা হয়, ঠিক সেই রকম ওপরের দিকে সেটা যেন চালিত হচ্ছে, কিন্তু যেই নাম সংকীর্তন শেষ হয়ে গেল, পাম্পটা বন্ধ হয়ে গেলে, ওই ফোর্সে যে জলটা ওপরে উঠেছিল সেটা যখন পড়ে, তখন সেটা ভেঙে একেবারে তছনছ করে দেয় আপনার সিস্টেমটাকে। ফলে পরবর্তীকালে তাদের জীবনে, এই সমস্ত জীবনে দেখা যায় যে তারা নিজের লোকের কাছে ভক্ত এবং ধার্মিক বলে জাহির করে মানযশ লাভ করবার জন্য খুব প্রবল হয়, এবং শেষে তারা কপটচারী ও ভণ্ড হয়ে যায়। সাধু জীবনে অনেকে, এই যে বলছে না, অনেকে ভগবান, কেউ কেউ ভগবানকে চায়, আবার যারা ভগবানকে চায় তাদের মধ্যে কেউ কেউ আবার ভগবানের কৃপা লাভ করতে সমর্থ হয়, এটা হচ্ছে কথা। 141 নম্বর সূত্র আমরা পড়ব। সূর্যের আলোতেই যেমন লোকে সূর্যকে দেখে প্রদীপ জ্বেলে নয়, তেমনি ভগবানের কৃপাতেই তাঁর দর্শন লাভ হয়, মানুষের ক্ষুদ্র শক্তিতে নয়। তবে মেঘ এসে সূর্যকে ঢেকে ফেললে আর দেখা যায় না, তেমনি অবিদ্যা বা মায়া ভগবানকে দেখতে দেয় না। সাধন ভজন এবং প্রার্থনাদির ঝড়ে সেই মেঘকে উড়িয়ে দেয় এবং তিনি প্রকাশিত হন। সাধন ভজন তাঁর দর্শনের হেতু নয়, কারণ তিনি সব প্রকাশ, তারা কেবল আবরণ বা বাধাবিঘ্ন মোচন করেন। খুব সুন্দর কথা। আমরা অনেক সময় অহংকার করি যে আমরা ভগবানকে
যেহেতু সাধন ভজন করছি অতএব ভগবানকে আমি আমার আঁচলে পুরে নিয়েছি, ভগবান আমার ট্যাঙ্কের মধ্যে পোড়া আছে। যেরকম আমাদের স্মার্টফোনের মধ্যে ভগবানের ছবি রাখা থাকে, সেটাকে এমনি করে সরিয়ে দিই, তারপরে আমরা এই করতে পারি, তবে আমরা যাই হোক তবে আমরা এই প্রোগ্রামের মধ্যে ঢুকতে পারি, সেই রকম ভগবান যেন আমার ট্যাঙ্কের মধ্যে পোড়া আছে, এই রকম আমরা ভাবনা চিন্তা করে থাকি। কিন্তু সেটা কিন্তু নয়, ভগবানের কৃপা না হলে আমরা ভগবানকে কেউ ডাকতে পারি না। দেখবেন এই যে আমরা এখানে এসে বসেছি, এর মূলে কিন্তু একটাই কথা, ভগবান আমাদের কৃপা করে এনে বসিয়েছেন। ভগবান এই এই মুহূর্তে যিনি জয়েন করলেন, যেমন ইলা সাহামা, ইনি 4:19 জয়েন করেছেন, হতে পারে অন্যান্য কাজকর্মের জন্য তিনি আটকে গেছেন, কিন্তু এই সময় ঈশ্বর তাকে সুযোগ দিয়েছেন এইটাকে বইতে। ভূতেশ্যামজি বলতেন রিপেন্ট করতে নয়, আমি যখনই ভগবানের কৃপা পাচ্ছি সেটাকে যেন আমি একবারে যেন আমি তার কৃপা তার করুণাকে যেন সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি। আমাদের মনে আছে এখনও পর্যন্ত নিয়মটা আছে বেলুড় মঠে, যতক্ষণে ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারীরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। ট্রেনিং সেন্টার নয় এরকম ব্রহ্মচারীরা তখনই প্রবেশ করতে পারে ওই একটি দিন, যেদিনকে তাদের প্রবেশনারশিপ হয়, অর্থাৎ মুক্ত কচ্ছ হয়, সেদিনকে ঠাকুরের গর্ভমন্দিরের ভেতর ঢুকে ঠাকুরকে প্রণাম করা যায়। সেই কারণে আমরা বাইরে থেকেই যখন জয়েন করেছি বাইরে থেকেই প্রণাম করেছি। এপ্রিল মাসে জয়েন করতে এসেছি এবং জুন মাসের বোধহয় 4-5 নাগাদ ফলহারিণী কালী পূজা ছিল বেলুড় মঠের, সেই প্রথম সারা রাত জেগে ফলহারিণী কালী পুজো দেখছি। কালী পুজোর ভেতরে গিয়ে কালী পুজো যখন শেষ হয়ে গেছে আমরা ফিরে যাব, এমন সময় আমরা দেখতে পেলুম যে আমাদের মাখন মহারাজ তখন ভাণ্ডারি ছিলেন, আমাদের ডাকলেন, ডেকে বললেন যাও ভেতরে যাও। ভেতর থেকে গিয়ে ওই ফলহারিণী কালী পুজো তো অনেক রকমের ফল দেওয়া হয়েছে, তার বড় বড় বাসন আছে, তার চেয়ে বড় কথা ওই বেলের পানা দেওয়া হয়েছে বড় বড় বালতিতে করে করে। আমার একটু শক্তপোক্ত চেহারা ছিল বলে আমাকে ভেতরে পাঠানো হলো, যাও গিয়ে বেলের পানার বালতি দুটো বালতি বার করে নিয়ে এসো। বালতিগুলো প্রথমে বার করে করে এনে এনে ট্রেনিং সেন্টার বা অন্যান্যদের হাতে দেওয়া হচ্ছে, সেই কাজটা আমায় করতে বললেন। আমি ঠাকুর ঘরের বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করেছি, কিন্তু ভিতরে গিয়ে তার সেই দিব্য রূপ দেখে আর কিছুতেই প্রণাম করবো কি বালতি নেব কি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে যেন তিনি কত কৃপা করে আমাকে তার এই জায়গার কাছে নিয়ে এসে দিলেন। এই বোধটা যেন আমাদের ভেতরে থাকে, সবসময় যেন থাকে, আমি তাকে টেনে নিয়ে আসিনি, তিনি কৃপা করে আমাকে দেখা দেবেন বলে এসেছেন, এই বোধটা যেন থাকে। তাহলে সাধন ভজন কেন করব? আমাদের অবিদ্যা, আমাদের অহংকার মাঝে মাঝে আমাদের ভগবানকে দেখতে দেয় না, তার সামনে একটা যেন আবরণ স্তর করে নেয়। এই সাধন ভজন আমরা করি অবিদ্যা থেকে মুক্ত হব বলে, আমাদের অহংকার থেকে মুক্ত হব বলে এবং নিজেকে পরিচ্ছন্ন করব বলে, নিজের ভেতরের মানুষটাকে পরিচ্ছন্ন করব যাতে সেই মুকুরে আমি তাকে দেখতে পাই। উত্তরাখণ্ডে একটি কথা খুব সুন্দরভাবে প্রচলিত আছে, বলা হয়, কেউ বলে দর্শন সাফ হয় তো, আবার কেউ বলে দর্পণ সাফ হয় তো। দর্শন সাফ হয় তো মানে ভেতরে তাকে দেখতে পাচ্ছ তো, পরিষ্কার করে তাকে দেখতে পাচ্ছ তো। আরেকটা হচ্ছে দর্পণ সাফ হয় তো, তোমার মনের মধ্যে যে চিত্ত মুকুরটি আছে সেই মুকুরে কি ভগবানের ঠিক ঠিক ছবি পড়ছে তো। এই ঠিক ঠিক ছবি যাদের পরে তারা দেখবেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনার ভেতরে যখন এই তার প্রকাশটি হচ্ছে আপনি কতখানি নুয়ে যাচ্ছেন মানে এমনি হাঁটা চলার সময় পুজো হচ্ছে তা নয়, আপনার ভেতরে বিনয় সম্পন্ন আপনি হয়ে উঠছেন। তাই বলছেন যে সূর্যের আলোতে যেমন লোকে সূর্যকে দেখে প্রদীপ জ্বেলে নয়, তেমনি ভগবানের কৃপাতে তার দর্শন লাভ হয় মানুষের ক্ষুদ্র শক্তিতে নয়। এই বোধটা যেন আমাদের সবসময় জাগে যে তিনি কৃপা করে আমায় দেখা দিচ্ছেন বলেই আমি তাকে দেখতে পাচ্ছি। এই বোধটা যেন খুব পরিষ্কার হয়ে আমার মনের ভেতরে আসে যে তিনি দয়া করে আমাকে তাকে দেখার অধিকারটি দিয়েছেন, তাই আমি তাকে দেখতে পাচ্ছি। আমি যখন দেখতে পাবো না তখনই নিজের সাধন ভজনকে বাড়িয়ে দেওয়া হয়।
আমরা প্রত্যেকটি বিপদের সময় ভারী সুন্দর করে এই আমাদের মঠ মিশনে এটি চল আছে, অখণ্ড জপ করা হয়। সংঘ যখনই কোনো বিপদে পড়ে, দেশ যখনই কোনো বিপদে পড়ে, আমরা অখণ্ড জপ করি। ঈশ্বরের নাম করা ছাড়া আমাদের আর কিন্তু কোনো আর আমাদের হাতে আর কিচ্ছু নেই, সেটি করার খুব দরকার আছে। এই আমাদের ঋতুপর্ণাদিদের বাড়িতে জগদ্ধাত্রী পূজা হয়, সেইখানে এটি আছে। ওই আগের দিন থেকে, যেদিনকে সূর্যোদয় থেকে জগদ্ধাত্রী পুজো, সূর্যোদয় থেকে না, ওদের তো বোধহয় চার দিন পুজো হয়, আগের দিন সূর্যোদয় থেকে পরের দিন নবমী, যেদিনকে হোম শেষ হয়ে যাচ্ছে সেই অবধি মায়েরা পালায় করে জপ করে, অখণ্ড জপ করে। আবার কখনো কখনো ওদের আশ্রমে দেখেছি মায়েরা একসঙ্গে বসে তিন চার ঘন্টা বসে একসঙ্গে বসে জপ করে। এই সম্মিলিত জপের একটা অদ্ভুত আছে, অদ্ভুত শক্তি আছে। আমি তো সবসময় বলবো যে এই কাজটি এই মুহূর্তে এখন আমাদের করা দরকার। আমরা তো আমাদের এখন আমাদের হাতে যেটি আছে, আমরা তো করোনার রোগীদের কিছু সোজা করে ঠিক করতে পারবো না। আমরা যদি সবাই নিত্য এই প্রার্থনা করি, জপ করি, এবং কিছুক্ষণ যদি শ্রী শ্রী চণ্ডী পাঠ করি। আমাদের এই আশ্রমে নিয়ম আছে, আমরা দুর্গা পুজোর যে মহালয়া, যে অমাবস্যা, তার আগের অমাবস্যা থেকে শুরু করি। প্রত্যেক দিন আমরা 50টা করে শ্রী শ্রী চণ্ডী থেকে শ্লোক পাঠ করি। এইরকমভাবে বারবার বারবার দুর্গা পুজোর সপ্তমী অবধি, যত ষষ্ঠী অবধি, যতবার এই পাঠ করা সম্ভব হয় আমরা করি। এতে নিজের মনের ভেতরে একটা শক্তি আসে, নিজের ভেতরে আনন্দ আসে, এবং আপনারাও এইটি করতে পারেন। আমাদের এইখানে প্রত্যেক জন্মাষ্টমীর দিন আমাদের একটি জিনিস করা হয়, সেটি হচ্ছে সমস্ত শ্রীমদ্ ভগবদ গীতাটি শুরু থেকে শেষ অবধি পাঠ করা হয় সারা সকাল জুড়ে। সাধু ব্রহ্মচারীরা তো বটে, ভক্তরাও আসে। এইটি করার উদ্দেশ্যেই দেখবেন আপনাদের গীতা পাঠের যে ক্লাসটি হয় তার শেষে আমি এই শ্লোকগুলোকে চ্যান্ট করাই আপনাদের দিয়ে, যাতে এটা অভ্যাস হলে আপনারাও নিজে নিজে এই অভ্যাসটি করতে পারেন। এই যাবতীয় প্রার্থনা, স্তব করা, জপ করা, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে যখন তিনি দর্শন দেবেন বলে তার কৃপা দৃষ্টিটি আমার দিকে ফেলবেন, আমি যেন তার পূর্ণ দর্শন পাই। আমার অহংকার, আমার অবিদ্যার কারণে যেন তার দর্শন থেকে আমি ভ্রষ্ট না হই। 142 নম্বর সূত্র ভগবান মহারাজ বলছেন, জ্ঞান, ভক্তি, পবিত্রতা, বৈরাগ্য ও ব্যাকুলতা এসব ঈশ্বরীয় ভাব, তার নিজের ঐশ্বর্য। তিনি যাকে কৃপা করতে দেখা দিতে ইচ্ছা করেন তাকে আগে থেকেই ঐশ্বর দিয়ে ভূষিত করেন। তখন বোঝা যায় মহরাত্রি গত প্রায়, অরুণোদয়ের আর দেরি নেই। ঠাকুরের সেই উক্তি জানো তো, প্রজার কাতর প্রার্থনায় জমিদার তার বাড়িতে যেতে রাজি হলেন ও তার ব্যবহার্য কিছু আসবাবপত্র প্রজার বাড়িতে পাঠিয়ে দিলেন। কারণ সে গরিব মানুষ, ওসব বহুমূল্য জিনিস পাবে কোথায়? ভগবান তাকেই কৃপা করেন যে তার জন্য সর্বস্ব ত্যাগ করে ব্যাকুল অন্তরে তাকে চায়। কি সুন্দর কথা! জ্ঞান, ভক্তি, পবিত্রতা, বৈরাগ্য, ব্যাকুলতা, এই পাঁচটি জিনিস, এই পাঁচটি ভাবকে বলছেন ঈশ্বরীয় ভাব, ভগবানের নিজস্ব সম্পত্তি। প্রথমটি হচ্ছে জ্ঞান, এইটি বোধ হওয়া, আমি যে পথে চলছি, যাকে আঁকড়ে ধরেছি তিনি আমার জীবন দেবতা, তিনি আমাকে এই ভবসিন্ধুর পারে নিয়ে যাবেন। এই বোধটি যদি না হয় তাহলে আমাদের অবস্থা সেই মানুষটির মতো হবে যে জলের খোঁজে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নানা জায়গায় খনন করেছে কিন্তু কোনো জায়গায় সে জল পায়নি। তাই একটি আদর্শ, যাকে জীবনের ধ্রুবতারা করছি তাকে আঁকড়ে ধরা, এবং এই আঁকড়ে ধরতে গেলে আমার এই জ্ঞানটি আসা দরকার, এই বিশ্বাসটি আসা দরকার, তিনি আমাকে এই ভবসিন্ধুর পারে নিয়ে যাওয়ার সমর্থ। দুই হচ্ছে ভক্তি, যখনই আমাদের এই বোধটি আসে, আমাদের পথের প্রতি ভালোবাসা, পথের প্রতি এই বোধটি আসে যে এই পথ আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, তখন সেই পথটিকে আমরা ভালোবাসতে থাকি, জীবনটাকে আমরা ভালোবাসতে থাকি। যতক্ষণ না পর্যন্ত এই জীবনকে আমরা ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত এগোবো না। যে যেখানেই আছেন না কেন,
কেউ অধ্যাপনা করছেন, কেউ ডাক্তারি করছেন, কেউ গৃহশিক্ষকতা করছেন, কেউ বিদ্যালয় শিক্ষকতা করছেন, কেউ বাড়িতেই আছেন, যে যেখানেই আছেন না কেন যে জীবনটাকে তারা বরণ করেছেন তাকে ভালোবাসতে হয়। ঠিক ওই রকম আধ্যাত্মিক জীবনকে, অধ্যাত্ম ভগবানের হব যদি বিশ্বাসটি থাকে, তাহলে ভগবানের হবার পথ, গুরু যে পথটি বলে দিয়েছেন সেই পথটিকে ভালোবাসতে হয়, সেই পথের দেবতাকে ভালোবাসতে হয়। আমরা যত সেই পথের দেবতাকে ভালোবাসবো তত আমাদের ভেতরে সেই পথের দেবতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা হবে। পথে যাবতীয় বাধা বিঘ্ন যা আছে সেগুলোকে আমরা অতিক্রম করে চলে যাব। তিন নম্বর জিনিস হচ্ছে পবিত্রতা। পবিত্রতার বন্ধনে আমরা বেঁধে রাখি। স্বামীজি বলছেন যে সাফল্যের তিনটি চাবিকাঠি পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য ও অধ্যাবসায়। পবিত্রতাকে তিনি সবার আগে রাখলেন। কেন রাখলেন? কারণ পবিত্রতা হচ্ছে আমার ছড়ানো মনকে গুটিয়ে দেয়। আমরা যত পবিত্র হব তত আমরা একনিষ্ঠ হব। যত আমরা তত সামান্য জিনিসে আমরা আহত হব না। আমাদের সমস্ত জিনিস ভগবানের জন্য, আমার সমস্ত জীবন ভগবানের জন্য উৎসর্গীকৃত, এই বোধটা তত আমাদের ভেতরে তীব্র থেকে তীব্রতরভাবে হবে। তখন আমরা কাউকে যদি ভগবানের কথাও বলি আমরা সবসময় চেষ্টা করব কেমন করে সেটা সঠিক হবে। যদি আমাদের নিজেদের জীবন দিয়েও দেখাতে চাই আমাদের সবসময়ের একটাই চেষ্টা হবে কেমন করে সেটা নিখুঁতভাবে আমরা তাকে দেখাতে পারি। যত আমাদের ভিতরে পবিত্রতা বাড়ে তত বৈরাগ্য বাড়ে। পবিত্রতা এলে আমাদের কোনটা গ্রহণ করতে হবে কোনটাকে বর্জন করতে হবে এই বোধটিকে জাগে, এবং এই বোধটি যত জাগবে তত বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ হবে। জাগতিক যে সমস্ত বিষয়কে পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, সেই জাগতিক ওই সমস্ত বিষয় থেকে আমরা পেরিয়ে যেতে পারব এবং তত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। এবং তারপরে হচ্ছে ব্যাকুলতা, শেষকালে তাকে পাওয়ার জন্য একটা উদগ্র প্রার্থনা, মনের একটি ভাব, তাকে ছাড়া আমার আর কিছুতেই কিছু চলছে না, কিচ্ছু ভালো লাগছে না, আমি শুধু তাকে চাই, এই ভাবটিকে বলছেন ব্যাকুলতা। এই ব্যাকুলতা তখন আমাদের ভেতরে আসে। তাই বলছেন এটি এসব ঈশ্বরীয় ভাব, তার নিজস্ব ঐশ্বর্য। এই ভগবানকে পাওয়া মানে আপনারা ওই ভগবানের সাথে যেরকম আমরা সিরিয়ালে দেখি না, টেলি সিরিয়ালে ওই গল্পটা খুব দেখায়, মা বলে দিয়েছেন যে তোর মধুসূদন দাদা আছে, ছোট্ট শিশু দিয়ে সে সেই ডাকতে থাকলো ও মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, ওরকম দিরিং 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 করে একটা ইয়ে নিয়ে কি বেশ বলে মধুসূদন দাদা এসে হাজির হয়ে গেলেন। ওই রকম মধুসূদন দাদা নয়, ওটা কিন্তু হয় না। আসলে হচ্ছে তার ভাবটা, মধুসূদন দাদার কোন ভাবটা এখানে প্রকাশিত হয় সেটা হচ্ছে তার অভয় দানের ভাব। আমি আমাকে ঈশ্বর অভয় দান করছেন, আমি যে কোনো কাজ করতে পারবো কোনো রকম ভয় ছাড়াই। এইখানেও ঠিক তাই, আমরা যত ভগবানের কাছে যাব তত আমরা ঈশ্বরময় হয়ে যাব, আমাদের ভেতর থেকে এই ভাবটি প্রকাশিত হবে। তাই বলছেন এসব হচ্ছে ঈশ্বরীয় ভাব, তার নিজস্ব ঐশ্বর্য, তার নিজস্ব ঐশ্বর্য, তার তার নিজের ঐশ্বর্য। যত আমরা তাকে আপন করে নেব ততই আমরা তার মতো হয়ে যাব। দেখেন না অনেক সময় হয় যারা আমাদের বাবা কাকা এদের দাদুদের দেখেছেন, তারা যখন আবার পরবর্তীকালে আমাদের দেখেন বলি দেখ ঠিক ওর বাবার মতো, হ্যাঁ সেই রকম করে হাসে, সেই রকম মজা করে কথা বলে। তার মানে কি আপনি আপনার বাবাকে আপনার ভেতরে ইনজেক্ট করে নিয়েছেন? তা নয়, বাবার এই গুণগুলো আপনার ভেতরে এসে গেছে। ঠিক ওই রকমভাবে যত আমরা এই গুণগুলোর প্রতি প্রকাশিত হব আমরা ঈশ্বরীয়ভাবে ভাবিত হয়ে যাব। তিনি যাকে কৃপা করতে দেখা দিতে ইচ্ছা করেন তাকে আগে থেকে ঐসব দিয়ে ভূষিত করেন। তিনি যাকে মনে করেন তার নিজের করে নেবেন, তিনি আপনাআপনি তাকে ঐসব সমস্ত গুণ দেন আর কি, এবং এই গুণে তিনি ভূষিত করতে থাকেন। যখন এইগুলো আসে তার ভেতরে, তার ভেতরে একটি অদ্ভুত রকমের পরিবর্তন আসতে থাকে। আমরা দেখেছি তখন বোঝা যায় মহরাত্রি গত প্রায়, অরুণোদয়ের আর দেরি নেই। যে মানুষটার সঙ্গে আমরা একটা সময় কাজ করেছি, ঝগড়াঝাটি করেছি, কত
মতভেদ হয়েছে, আমাদের কত মত বিনিময় হয়েছে। আজকে যখন তিনি ইয়েতে বসে থাকেন, আজকে যখন তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকেন, আমরা তার কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি না, তখন বারবার মনে হয় এই মানুষটার সঙ্গেই আমরা এতদিন 5-7 বছর ঘর করেছি, এত ঝগড়া করেছি, এত মনোমালিন্য করেছি। সেই মানুষটা যাকে আমি আগে দেখেছিলাম আর আজ যে মানুষটা, তাকে আমরা চিনতে পারি না, এটা হচ্ছে কথা। বলছেন তার বাড়িতে তখন ঠাকুরের সেই উক্তি তো জানো, প্রজার কাতর প্রার্থনায় জমিদার তার বাড়িতে যেতে রাজি হলেন ও তার ব্যবহার্য কিছু আসবাবপত্র প্রজার বাড়িতে পাঠিয়ে দিলেন। কারণ সে গরিব মানুষ, ওসব বহুমূল্য জিনিস পাবে কোথায়? ভগবান তাকেই কৃপা করেন যে তার জন্য সর্বস্ব ত্যাগ করে ব্যাকুল অন্তরে তাকে চায়। এই তাকে চাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ব্যাকুল অন্তরে সর্বস্ব ত্যাগ করে, তার কি স্বামী সংসার সমস্ত কিছু ত্যাগ করতে, এখানে তা বলছেন না, অন্তরটা মনটা সবটুকু তাকে দিতে হবে, সেখানে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। এই আবার সেই আগের দিন বলেছিলাম যোগানন্দজি মহারাজের জীবনের ঘটনা, যোগানন্দজি এই প্রথম দিনের ঘটনায় তিনি ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যোগানন্দজিকে, আমাকে তোর কী বলে বোধ হয়। যোগানন্দ মহারাজ বলেছিলেন, আপনাকে আমার মনে হয় আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহীরও নন। ঠাকুর খুব হেসেছিলেন, খুব আনন্দ প্রকাশ করেছিলেন যে এই ছেলে তাকে অন্তর দিয়ে বুঝতে পেরেছে বলে। জীবনীকাররা ব্যাখ্যা করছেন যোগানন্দ মহারাজের এই উক্তিটির, এ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে যোগানন্দ মহারাজ ঠিক ঠিক বুঝেছিলেন, তিনি সন্ন্যাসীরও নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন, তিনি গৃহীরও নন। তাহলে তিনি কার? যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে চেয়েছে, তাকে ডেকেছে, তাকে ভালোবেসেছে, তিনি শুধু তাঁর। সন্ন্যাসী যদি সন্ন্যাসে এসে, সন্ন্যাস আশ্রমে এসে তাকে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে না ডাকে, তাহলে তিনি তাঁর হবেন না। তিনি ইষ্ট হতে পারেন কিন্তু তিনি তাঁর হবেন না। আবার গৃহী যদি তাকে ডাকবো বলে ওই জনে জনে নানা রকম নানা কাণ্ড করে থাকেন, তাহলে তিনি তারও নন। একমাত্র যে ঈশ্বরকে চেয়েছে, মন প্রাণ অন্তরাত্মা উজাড় করে চেয়েছে, তিনি একমাত্র ভগবানের হতে পারেন। 143 নম্বর সূত্র, এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। মহারাজ শুরু করছেন, তবে ভগবানের কি প্রিয় অপ্রিয় আছে? যে সংসারে স্ত্রী পুত্র পরিবার ও বিষয় নিয়ে তাকে ভুলে থাকে, তাকে কি তিনি কৃপা করেন না? তার উপর কি তিনি অসন্তুষ্ট? তা কেন হবে? ভক্ত অভক্ত, সন্ন্যাসী গৃহী, সকলেই যে তার সন্তান। ছেলে যখন মাকে ভুলে খেলায় মত্ত থাকে, তখন তার উপর মায়ের যেমন স্নেহ ভালোবাসা থাকে, সে যখন খেলা ফেলে দিয়ে মা মা বলে কাঁদে আর মা সব কাজ ছেড়ে তাকে কোলে নিয়ে আদর করে, তখনও সেই সমান ভালোবাসা। মা ভাবে ছেলে যতক্ষণ খেলায় ভুলে আছে, সুখ পাচ্ছে, বেশ তো থাকুক না। যখন খেলার ভালো লাগবে না, খেলা ফেলে মাকেই চাইবে, কিছুতেই মানবে না, তখন মা তাকে কোলে নেয়। তবে মায়ের কোলে ছেলের যে সুখ, তা কি আর খেলায় হয়? কিন্তু তবু খেলা ছাড়ে না, একেই মায়া বলে। কি সুন্দর কথা! এই প্রশ্নটা আমরা সব সময় করে থাকি, ভক্তরা তো আমাকে বিশেষভাবে করে থাকে, মাঝে মাঝে বলেন আমার খুব রাগ হয় কথাটা শুনলে, আপনারা তো ভগবানের খুব কাছের লোক, ক্লোজ লোক, হ্যাঁ, অ্যাজ ইফ যেন আমরা এই দোতলায় ঘরে বসে ভগবানের সঙ্গে হাই করছি আর নেমে এসেই আপনাদের সঙ্গে কথা বলছি, তা কিন্তু নয়। যে তাকে চাইবে তিনি তার, যে যাকে চায় সে তাকে পায়, আর যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। বিরজানন্দজির কথাতেই আছে, এক জায়গায় আছে, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়, যে তাকে চাইবে সেই তাকে পাবে, এটা কিন্তু বোঝা খুব উচিত। আর যে তাকে না চাইবে তাকে পঞ্চভূতে নাচাবে, আমাদের শরীরের এই পঞ্চভূত আমাদের নাচাবে, তখন আমরা নানা জিনিস নিয়ে ঘুরে বেড়াবো। কি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে মায়ের ভালোবাসা, যে সন্তান খেলছে, যে সন্তান কোলে বসে আছে, দুজনের প্রতি একই রকম, কিন্তু মা দেখতে চান ছেলে যখন খেলছে খেলুক না, ওকে একটু আনন্দ করতে দিক না। আলটিমেটলি ওই যে মা তো জানেন
আলটিমেটলি ওই যে কম সময়ের জন্য, এই অল্প সময়ের জন্য যে আনন্দ, এই আনন্দ দীর্ঘ স্বল্পস্থায়ী আনন্দ তার ভালো লাগবে না। এবং যখন স্বল্পস্থায়ী আনন্দ ভালো লাগবে না, তখন সে মায়ের কাছেই ফিরে আসবে। ভেবে দেখুন না রাধুদির জীবনটা, রাধুদি যবে থেকে বড় হয়েছেন বরাবর মায়ের একটি বিরোধী পক্ষ, যেন সরকার আর বিরোধী পক্ষের মতো। মায়ের কোনো কিছুই ভালো লাগে না, মা সারাক্ষণ তার পেছনে ছুটে ছুটে চলেছেন, মায়ের কোনো কিছুই ভালো লাগে না। তিনি যখন তার সন্তান জন্ম দেবেন, কী কাণ্ডই না মা করেছেন। আপনারা যদি দেখেন কোয়ালপাড়ার ওই জগদম্বা আশ্রমের যে ঘরে তারা থাকতেন, সেই ঘরের সমস্ত লোহার ওই যে কড়া, তারপরে কুলুপ দেওয়ার যে দরজা বন্ধ করার জন্য যে কুলুপ, সেগুলো সবটাতে মা কাপড় লাগিয়ে রেখেছিলেন, যাতে সামান্যতম আওয়াজ না হয়, সামান্যতম আওয়াজ না হয়। আওয়াজে তখন আমাদের রাধুতির খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো। আর সে মাকে সে কত রকমভাবে অত্যাচার করেছে, সেই বেগুন দিয়ে মায়ের পিঠে মেরেছে, কত রকম কতভাবে অত্যাচার করেছে তার ঠিক ঠিকানা নেই। এমনকি শেষ সময় মা যখন বললেন, শরৎ ওদের পাঠিয়ে দাও, আমি ওদের থেকে সব মায়া ত্যাগ করে ফেলেছি, রাধুদি যেন কেঁদে কেঁদে আকুল হচ্ছেন, কিছু বলতে পারছেন না। যখন মায়ের শরীর চলে গেল, তার কিছুদিন বাদ থেকেই রাধুদি তো জয়রামবাটি ফিরে গেলেন, শরৎ মহারাজ সব রকমের ব্যবস্থা করেছিলেন, কিন্তু রাধুদি তখন আর কিচ্ছু ভালো লাগে না। স্বামী মনমতো তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা তাকে মারধর করে কেড়ে নিলেন, খাওয়ার ইচ্ছা হতো না। যে রাধি ছিলেন মায়ের মাথার মণি, যাকে যে না খেলে মায়ের খাবার মুখে উঠত না, সেই রাধি নিরন্ন অবস্থায় দীর্ঘদিন থেকেছেন। তার থেকে তার টিবি রোগ হয় এবং তার চিকিৎসার জন্য যখন কাশিতে নিয়ে যাওয়া হয়, তার একটাই কথা ছিল যে তোমরা কি বোকা গো, যিনি আমার জীবনের সমস্ত ভার নিয়েছেন, আমার মুক্তির ভার কি তিনি নেননি? মুক্তি আমার করতলগত। এই ভেবে তিনি কাশি থেকে আবার ফিরে আসেন এবং মা মা করতে করতেই আসেন। এই ঘটনাটি বলতে গিয়ে ভারতী প্রাণা মাতাজি যখন বলছিলেন, তখন সন্ন্যাসিনীরা তাকে জিজ্ঞেস করেছিলেন, এতই যদি মা গত প্রাণ তাহলে কেন আগে এরকম করছিলেন? বলছেন, ওই যে ভুলিয়ে রাখার জন্য, জগতের কল্যাণের জন্য, মায়ের মনটি জগতের মধ্যে রাখার জন্য তিনি এই কাজটি করেছিলেন। সব সন্তানের তাই কাণ্ড। আমরা মায়ের থেকে ভুলে থাকি, মাকে সত্যি সত্যি ভুলে থাকবো বলে নয়, আমাদের এই মনটাকে আমাদের জাগতিক সব কিছুর মধ্যে রাখি, কিন্তু আমরা নিশ্চিত জানি যখন আমাদের বিপদ হবে, ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার। আত্মস্থানন্দজি অংশটা খুব বারবার করে বলতেন, ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার, বড় স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মা আমার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এই মা যে আমার সঙ্গে আছেন, এই বোধটি যেন আমাদের সবসময় জাগে। আজকে শেষ করব যে সূত্র দিয়ে, সেটি হলো এই, যতই মেঘগর্জন বা ঝড় বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকা বা বজ্রপাত হোক, চাতক পাখি তাতে ভয় না পেয়ে আকাশের দিকে চেয়ে মনের সাথে বাড়ি পান করে পিপাসা নিবারণ করে। নিচের জলাশয়ের জল সে কিছুতেই খাবে না, তার তৃষ্ণায় আর তার প্রাণ ওষ্ঠাগত হোক না কেন, সেই রকম ভগবানের একান্ত ভক্ত তার প্রাণের তৃষ্ণা মেটাবার জন্য একমাত্র ভগবানের দিকেই চেয়ে থাকে। ভগবান ছাড়া আর কিছুই আর কারো প্রত্যাশা রাখে না। সে জানে যা কিছু সবই তাঁর কৃপার দান। সে যতই তাঁর রুদ্র মুখ দেখুক না কেন, সংসারে যতই দুঃখ কষ্ট অভাব দারিদ্র বিপদ আপদ হোক না কেন, সে কিছুতেই বিচলিত হয় না। সে জানে ভগবান মঙ্গলময়, যা করেন তার নিজের এবং অপরের মঙ্গলের জন্যই করেন। তাতে সন্তুষ্ট না হওয়ার মানে তার খুঁত ধরা, তার বিরুদ্ধে অভিযোগ করা, ভক্ত প্রাণ গেলেও তা করতে পারে না। এইটা হচ্ছে কথা। বলছেন যতই মেঘগর্জন হোক, জীবনে যতই আমাদের কষ্ট আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, যেরকম চাতক পাখি ঝড় জল বৃষ্টি তুফানের মধ্যেও আকাশের দিকে তাকিয়ে প্রাণ ভরে বৃষ্টির জল পান করে, অন্য কোনো কিছু পান করে না, ঠিক আমাদের ভক্তদেরও এইটি যেন ভাবনা চিন্তা থাকে।
আমরা ভগবান বই আর অন্য কোনো কিছুতে কোনো কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে আমরা নিমগ্ন হব না। এই বোধটি যেন আমাদের ভেতরে ভীষণ ভীষণ ভীষণভাবে জেগে থাকে, আমরা যেন এই বোধটি আমাদের জাগে, ভগবান ছাড়া আর কিচ্ছু চাই না। ওই যে কি গান আছে না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার হেরে যায় যারা বোধহয় এরকম কিছু, ওই কিচ্ছু চাইনি আমি আজীবন ভগবান ছাড়া, এই বোধটা যেন আমাদের মনের মধ্যে জেগে ওঠে। আমরা ভগবান ছাড়া আর কিচ্ছু চাই না, জগতের নাম চাই না, যশ চাই না, কিচ্ছু চাই না, এই আমরা কিচ্ছু চাই না, ভগবান ছাড়া আমরা আর কিচ্ছু চাই না, এই বোধটা যেন আমাদের মনের ভেতরে ভীষণ ভীষণভাবে আসতে থাকে। এবং যত এইটা থাকবে ততই আমাদের জীবনে যা কিছুই হোক না কেন আমরা যেন বারবার নিজেদেরকে তৈরি করে নিতে উঠতে পারি। আমরা এরকম দেখেছি, মানুষজন দেখেছি যে কত আঘাত পেয়েছেন, কত কিছু পেয়েছেন, কিন্তু কোনো অবস্থাতেই তিনি ভগবানকে ছাড়েননি। আমার ভীষণভাবে মায়ের এই যে কতগুলো বছরের কথা, 1888 থেকে 1893 সালের এই যে জীবনের অংশ, যেটা আমাদের কল্পনা করে নিতে হয়, যেটা আমাদের ভেবে নিতে হয়, সেই সময়টা আমার কাছে খুব আকর্ষণীয় বলে বোধ হয়। এটির কিন্তু কোনো রিটেন ডকুমেন্ট নেই, যা শোনা যায় ঘটনা পরম্পরায় সাধুদের মুখ থেকে আমরা যা শুনেছি এবং তারা শুনেছেন সেই সময়ের জয়রামবাটির মানুষজন, বলরামবাবুর স্ত্রী, এদের সকলের কাছে শুনেছেন। মা অনেক বাড়িতে, মা তখন জীবিকা অর্জনের জন্য অনেক বাড়িতে ধান ভাঙতেন, ধান সেদ্ধ করতেন, বড় বড় হাঁড়িতে করে ধান সেদ্ধ হতো। আমাদের কী নাম, রামলাল দাদা, তিনি এসে, তিনি তিনটে ঘর, আগে সবকটা ঘরই এক চালা ছিল, দেখবেন এখন ঠাকুরের ঘরের মাঝের বাড়িটা দোতলায়, দোতলাটা মায়ের পয়সায় হয়েছে, মায়ের যাবতীয় অর্থ ছিল সেগুলো রামলাল দাদা সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন এবং মায়ের কাছ থেকে জোর করে তিনি কেড়ে নিয়েছেন, শক্তি প্রয়োগ করে কেড়ে নিয়ে দোতলাটা তিনি করেছিলেন। এরকমও আছে, মা জগদ্ধাত্রী পুজোর সময় জয়রামবাটি গেছেন, ফিরে এসে দেখ যে রামলাল দাদা রঘুবীরের কি সেবা হবে তার ব্যবস্থা কিছু করেননি, এমনকি কিছু না করে নিজের ঘরের তালা দিয়ে তিনি কলকাতায় রওনা দিয়ে দিয়েছেন। এত কষ্ট সহ্য করে, যখন আমি নিজের কাছে খুব বেদনা হয়, খুব কষ্ট হয়, তখন এই সময়কার কথাটা আমি ভাবার চেষ্টা করি। মা শাক বুনেছেন, ঠাকুর বলেছিলেন শাক বুনবে, হরিনাম করবে আর এইরকমভাবে থাকবে, সাধারণ জীবন যাপন করে থাকবেন। সেই শাক লক্ষ্মী দিদি পা দিয়ে মারিয়ে দিয়ে গেছেন। মায়ের খাবার কিচ্ছু ছিল না, লোকের বাড়িতে তিনি যদি ধান না ভাঙতেন, ধান না সেদ্ধ করতেন, তাহলে মায়ের কোনো খাবার জুটত না। আজ আমরা যতই বড় বড় থালায় করে মাকে খেতে দিই, যতই মাকে বেনারসি পড়াই, মায়ের একটা ভালো কাপড় ছিল না, গিঁট দিয়ে পড়তে পড়তে পায়ের গোছের ওপর কাপড় উঠে গেছে। বলরাম বসুর স্ত্রী দেখে একবারে ভীষণ রকমের কষ্ট পেয়েছেন, তারপরেই সমস্ত ব্যবস্থা হয়েছে। মা সমস্ত কিছু ওই ভাবের মধ্যে একবারে ডুবে থেকেছেন, একদম ডুবে গেছেন মা ওর মধ্যে, একবারও তিনি তার বাইরে কোনো রকমভাবে কিছু ভাবেননি। আমাদের এইটি আদর্শ হওয়া উচিত, মানে মায়ের মতো রকম কষ্ট করতে হবে তা নয়, এই বোধটা জাগানো দরকার। যখনই আমাদের অপ্রাপ্তিতে কষ্ট হচ্ছে তখনই আমাদের মায়ের এই রকম কথাটা ভাবা উচিত যে মা, আমরা মায়ের সন্তান বলে নিজেদের দাবি করে রাখি, আমাদের জীবন কি এমন হবে যে আমরা মায়ের মতো হয়ে উঠতে পারবো না? তাহলে তো আমরা যে মায়ের সন্তান এই পরিচয় দেওয়াটা নিরর্থক হয়ে যাবে। মা যদি অত কষ্ট সহ্য করেও একটি শ্রীরামকৃষ্ণময় জীবন যাপন করতে পেরেছেন, আমরা কেন পারি না, আমরা কেন পারবো না? এই বোধ মায়ের জীবন আমাদের এই নতুন করে বোধটি জাগায়। সেই কারণেই কখনো দুঃখ কষ্ট, মহারাজ বলছেন, সে যতই তার রুদ্রমুখ দেখুক না কেন, সংসারের যতই দুঃখ কষ্ট, অভাব দারিদ্র, বিপদ আপদ হোক না কেন, সে কিছুতেই বিচলিত হয় না। সে জানে ভগবান মঙ্গলময়, যা করেন তা তার নিজের এবং অপরের মঙ্গলের জন্য করে থাকেন। আমি একজনকে চিনতাম যিনি খুব অল্প বয়সে মারা যান, খুব কৃতী ডাক্তার,
তার অনেকগুলি সন্তান ছিল, তিনি তার স্ত্রীকে মারা যাওয়ার সময় ভারী সুন্দর তিনটি উপদেশ দিয়েছিলেন, যেটি আমি সেই ভদ্রলোককে দেখিনি, সেই ভদ্রমহিলাকে দেখেছি। তিনি বলতেন, এই উপদেশ তিনি দিয়ে গেছেন, যেদিন মারা গেলেন তার দুদিন আগে তিনি তাকে ডেকে বলেছিলেন, আমি তো অল্প বয়সে মারা গেলাম, বিশেষ টাকা পয়সার জোগাড় রাখতে পারলাম না, তুমি অর্থকষ্টে ভুগবে, কিন্তু যখনই অর্থকষ্টে ভুগবে একটু নিচের দিকে তাকাবে, তোমার থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকালে দেখবে তুমি তোমার অবস্থা সম্পর্কে সন্তুষ্ট হতে পারে, এবং যে মুহূর্তে তুমি তোমার অবস্থা নিয়ে সন্তুষ্ট হবে সেই মুহূর্তে তুমি এগিয়ে যেতে পারবে, নাহলে অসন্তুষ্টি কিছুতেই তোমাকে তোমার কাজ করতে দেবে না। এইটা এক। দু নম্বর বলেছিলেন, চিত হস্ত হবে না, সবসময় উপর হস্ত হবে, তোমার যতটুকু সামর্থ্য মানুষকে দিয়ে যাও, কিন্তু কখনো মানুষের কাছে কিছু চেয়েও না। এবং তিন নম্বর উপদেশ ছিল এই যে, কথা বলবার সময় খুব খুব সতর্ক হয়ে আমাদের কথা বলতে হয়। প্রথমে যাকে বাবা বলা যায় তাকে পরে শালা বলা যায়, কিন্তু প্রথমে যাকে শালা বলা হয় তাকে কিন্তু পরে আর বাবা বলা যায় না, এটা কিন্তু বুঝতে হবে। তাই কথা বলার সময়ও খুব সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের মন প্রাণ যদি ঈশ্বরকে পাওয়ার এই ইচ্ছাটা দৃঢ় হয়, তাহলে জগতের যাবতীয় কষ্ট থেকে আমরা অতিক্রম করে যাব। হয়তো আমার আর সেরকম আগের মতো বিউটি থাকবে না, আমার হয়তো আগের মতো সেই বিউটিটা আর থাকবে না, আমি হয়তো আগের মতো সেই 36, 22, 36 থাকবো না, দেখতে আমাকে খুব বিধিকিচ্ছিরি হবে, কিন্তু আমার মনটা একবারে সোনার গঠনে তৈরি হবে, সোনা দিয়ে যেন বাঁধানো হয়ে যাবে। এইটি ভগবানের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ, নিজেকে সোনা নয় প্লাটিনাম করে নেওয়া। আমরা তামার উপরেই এত সন্তুষ্ট থাকি, কিছুতেই নিজেদের সোনা বা প্লাটিনাম করবার ইচ্ছে প্রকাশ করি না। প্লাটিনাম তো সবচেয়ে দামি ধাতু, আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমাদের অল্প স্বল্পে কখনো মন ভরাতে নেই। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আজকে আমরা এইখানেই থামব, ভগবানের যদি ইচ্ছে হয় আবার আগামী শুক্রবার আমরা পরমার্থ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সেদিনকে আমরা 145 নম্বর সূত্র ধরে এগিয়ে যাব। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।